হাই ফ্ৰেণ্ডছ, মোৰ লগত আছে আজি দুজন ব্যক্তি। সেই দুজন ব্যক্তিক মই আপোনাক চিনাকি কৰি দিম। সেই দুজন ব্যক্তিয়ে আজি লকডাউনত বহুতখিনি পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে, কাৰণ গভৰ্ণমেণ্টে যিহেতুকে ধৰি লওক লকডাউন দি আছে, এক্সটেণ্ড কৰি গৈ আছে। তেখেতসকলে নিজে ঘৰুৱা কাম কৰি পেট চলাই আছে, ফেমিলি পুহি আছে। তেখেতসকল সেই দুজন ব্যক্তিৰ বিষয়ে আমি কিছুমান মনোভাৱ জানিবলৈ বিচাৰিম। আমি ধৰি লওক প্ৰথমতে আছে মোৰ লগত এজন সূত্ৰধৰ, তেখেত ধৰি লওক নাহৰলগুণত আছে। তেখেতে কিছুমান কথা আপোনালোকৰ অন্তৰৰ কথা ক'ব, সেইখিনি কথা আপুনি শুনি লওক। আজি লকডাউনৰ কাৰণে আমি বহুত অসুবিধাত পৰি আছোঁ, কাম কাজ নহৈ আছে, আমাৰ ঘৰ সংসাৰ চলিবলৈ বহুত অসুবিধা। সংসাৰ চৰকাৰটো একোৱেই কিবা হেল্প নকৰি আছে, কমচে কম চৰকাৰতে এইটো দেখিবলৈ দায়িত্ব আছে যে যেনেকুৱা লকডাউন পৰি আছে, কাম কাজ নহৈ আছে, মানুহ চলাচল অসুবিধা, কমচে কম গরিব মানুষ অলপমান সহায় করব লাগে। চাকরি বা আমাদের চাকরি বাকরি নাই, এতিয়া স্কুলত লড়া ছোৱালী পড়ি আছে, লড়া ছোৱালী স্কুলত পয়সা দিব লাগে, তো এতিয়া কাম কাজ না হলে কেনেকা লড়া ছোৱালী স্কুলত পয়সা, কমচে কম সরকারের একটু দেখভাল করবলে দায়িত্ব আছে, তো সরকারের একটু দেখিব লাগে। সরকারে একই না করে আছে, আমি কিভাবে চলি আছো, কিভাবে আমি ভোট দিবর কারণে আমি আমার গাঁত গেলো, গাঁত যা সরকারে ভোট দিয়ে আইলো, ভোট দিয়াতে আমার কি অসুবিধা হয়ে আছে। এতিয়া আমার ঘর লড়া ছোৱালী খাবলে অসুবিধা হয়ে আছে, কমচে কম সরকারের অলপ হেল্প করার কারণে ই করব লাগে, দেখিব লাগে। আজি লকডাউন করোনা হেন তেন কি কিমান, আমি তো আমার এইফেলে একই না দেখি আছো। আজি আমার কিবা একটা মেডিকেলত যাম, তে করোনা করোনা করোনা, সেটা আপনি একটা বিচার করব, বাস আমার আর একো কবার নাই। যে গরিব মানুষগুলা যেগুলা মজদুর কাম করে আছে, এই লকডাউনের কারণে সবারে কিমান অসুবিধা ভোগ করে আছে, কারো খাবলে চাউল নাই, কারো দিয়ে নাই। আমার কাম, আমি কাঠমিস্ত্রি কাম করে থাকো, আমারও কামে এই লকডাউনের কারণে কাম সাম বন্ধ হয়ে আছে। কালি এক জায়গায় আলম আমি ঢালাই কাম কেতিয়াবা না করা, কিন্তু পয়সা পাতি নাই বলে কালি এক জায়গা ঢালাই কাম আছিল, তাতে কাম করবলে গেল হাজিরা কাম। তো কমচে কম সরকারের একটু দায়িত্ব আছে যে জনসাধারণক দেখব লাগে, জনসাধারণ হেল্প করব লাগে। তো সরকার আমি যে ইমান কষ্ট করে সরকারক ই করে আছো, ভোট দিয়ে আছো, কিয় কেনে সরকার, এতিয়া আমি ভোট দিয়ে আইলো, আহার লগে লগে লকডাউন হয়ে গেল, তো সরকার তো কমসে কম একটু চিন্তা করব লাগে। আমি যে লকডাউন ইমান করে থাকি করে আসো, গরিব মানুষগুলো দিন মজুরি করে খাওয়া মানুষগুলো কি করব, কি কি খাব, তার তো চাকরি বাকরি নাই যে মাইনা গলে তাক পয়সা দিব, সার্ভিসম্যান তার চাকরি ডিউটি গলে কি না গলে কি মাইনা গলে যাই লাখ টাকা পাই থাকব, আমার কোনে দিব 10 টাকা। আজি যে আমার সবজি কিনবলে পয়সা নেই, কোনোবা একটা আমাকে দিব 1 কেজি চাউল বা 1 কেজি কিবা সবজি, যে এইবিলাক মানুষ গরিব মানুষ বহি আছে তা কিবা হেল্প করো, কিবা কোনে দিব। বাস আমার আর কবলে কিছু নাই। হ্যালো, হাই,
মোৰ নাম ৰাজু বৰা। তাৰপৰা লগ কোনটো নাই, সব বেমাৰটো সবেই মৰে। কাৰোবাৰ থাকে হাৰ্ট পেচেণ্ট, কাৰোবাৰ চুগাৰ সবেই এনেকৈয়ে থাকেতো, বেমাৰটো হয়, কাৰণ সবৰে হয়। কৰোণা বুলি এনেই গভৰ্ণমেণ্টে আমাক ভুৱা বনাই আছে মানে, গম পাইছে? কৰোণা বুলি সবেই আমাক ভুৱা বনাই আছে মানে, গভৰ্ণমেণ্টৰ পইচা আমাৰ এটা পেচেণ্টত আহি যায়, গভৰ্ণমেণ্টৰ আমাৰ লগ কৰোণা পেচেণ্টত আহি যায় 1-1.5 লাখ টকা আহি যায়, সেইটো গভৰ্ণমেণ্টে খাই দিয়ে। গভৰ্ণমেণ্টে আমাক সহায় দিছে, নাই দিয়ে না, দিছে নাই দিয়ে না, মোৰ ইমানেই কথা আৰু।